নমস্কার সবাই কেমন আছেন মিষ্টি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম লাল পাতা দিয়ে তেলাপিয়া মাছ ভাপা আমাদের ভাপা করতে লাগছে আদা কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত সামান্য হলুদ এগুলি দিয়ে সমস্ত মশলা একসঙ্গে বেটে নেব সঙ্গে একটু ধনে পাতাও বেটে নেব এবার মাছের ভিতরে সমস্ত মশলাগুলি দিয়ে দেব সেই সঙ্গে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় আমরা আলাদা করে আর মশলাটা দেখালাম না যেহেতু শিল্পাটায় বেটে নেব তাই শিলপাটাতেই মশলাটা দেখিয়ে দিলাম এবার একটি থালায় লাউ পাতাগুলি ভালো করে পেতে নিয়ে তার উপরে মশলা মাখা মাছগুলি দিয়ে দেব তার উপরে আরও কিছু লাউ পাতা দিয়ে মাছটাকে ভালো করে বেঁধে নেব যাতে খুলে না যায় এবার ভাতের হাড়ির ভিতরে বেঁধে রাখা মাছটা দিয়ে দেব ভাত হয়ে গেলে মা’র ঝরিয়ে আরও দশ মিনিট মতো রেখে দিতে হবে এবার হাড়ি থেকে বের করলেই রেডি আমাদের লাউ পাতা দিয়ে মাছ ভাপা রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন